দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতার প্রধান প্ল্যাটফর্ম হিসেবে সার্ককে পুনরুজ্জীবনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে দুই নেতা দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস বলেন, সার্ক পুনরুজ্জীবন একটি ভালো সূচনা হতে পারে এবং তিনি এ বিষয়ে পাকিস্তানের সমর্থন চান। শেহবাজ শরীফ এই উদ্যোগের প্রতি তার সমর্থনের প্রতিশ্রুতি দেন এবং আঞ্চলিক প্ল্যাটফর্মটি পুনরুজ্জীবিত করতে ধাপে ধাপে এগোনোর পরামর্শ দেন। শেহবাজ শরীফ বাংলাদেশের টেক্সটাইল ও চামড়া শিল্পে বিনিয়োগের জন্য পাকিস্তানের আগ্রহ প্রকাশ করেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস দুই দেশের মধ্যে যুব বিনিময় কর্মসূচির প্রস্তাব করেন। দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা পুনরায় শুরু করা এবং যৌথ কমিশন সক্রিয় করার বিষয়েও আলোচনা হয়েছে। বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও উপস্থিত ছিলেন।